পৌঁছে দেয় আর সেই যে ভালো জায়গায় বা এই রাহু ও শনির যে সুদৃষ্টি বা এদের যে আশীর্বাদ এই সাতরাশি কিন্তু পেতে চলেছে আর এই সাতরাশির জীবনে কতটা পরিবর্তন হতে পারে সেটা আপনাদেরও শোনার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শনি আর রাহু এই দুজন যার দুই ব্যক্তি দুটো গ্রহ যে ব্যক্তির আশীর্বাদ দৃষ্টি প্রদান করবে তাদের ভাগ্য কতটা ভালো হতে পারে সেটা এখনকার দিনে সবাই জানে কারণ কেউ এখন আর অবুঝ না সবাই এখন বুঝে গেছে যে কোন গ্রহ আমাদের কি ফল দেয় তাহলে আপনাদের এই রাহু ও শনি মহারাজ এই দুই গ্রহ মিলে কিন্তু আমাদের জীবন পাল্টে ফেলবে সেটা কিন্তু বলাই যায় যেরকম দেখেন বর্তমানে শনিদেব নিজ গৃহে বকরি অবস্থায় আছে অপরদিকে রাহু বৃষরাশিতে উচ্চ অবস্থায় চলছে এইভাবে দুটি গ্রহ একত্রে হয়ে এক বুধাদিত্য যোগ তৈরি করেছে আর এই বুধাদিত্য যোগের যে সুফল সেই সুফলটা কিন্তু পেতে চলেছে এই সাতরাশি কারণ নিজ গৃহেতেই গোচর করে আছে এই দুই গ্রহ আর এর সুফলগুলো পাবে এই সাতরাশি এই ছাত্রাসী জীবনে কিন্তু নানান রকম দিক থেকে এদের সুফল পেতে থাকবে এদের অর্থনৈতিক দিক অটোমেটিক দেখা যাবে যে ভালোর দিকে বা এরা যে কষ্টর দিন এরা কাটাচ্ছিল তার থেকে দেখবে হঠাৎ করে দাদা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হঠাৎ বলতে আপনারা রাস্তায় কিছু পড়ে পেতে পারেন লটারি থেকে আসতে পারেন শার্টটা জুয়া শেয়ার মার্কেট এগুলো থেকে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে লাভবান আপনারা হতে পারেন বা যদি কেউ অনলাইন বিজনেস করে থাকেন তাদের সেই অনলাইন কেন এই কথাগুলো আসছে অনলাইনটাও আপনাকে পারে প্রচুর পরিমাণে আপনাকে অর্থ দিতে শেয়ার মার্কেটও পড়ে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দিতে যারা এদের সঙ্গে জড়িত তারা কোটি টাকার মালিক হবে আমি এটা লিখে দিতে পারি কারণ রাহু আর শনিদেবের যে সুদৃষ্টি এই সাতরাশির সুফল পাবে আর সেই কারণে কিন্তু এদের এই জীবনে ফাটকা এইসব ইনকামগুলো অনেক পরিমাণে হয়ে কিন্তু এরা পেতে চলেছে তা যার ফল এরা কিন্তু অনেক অনেক টাকা ধন সম্পদ সুখ শান্তি পেতে পারে আর এটা কিন্তু অনেক লং টাইম ধরেই চলবে মোটামুটি দেড় বছর ধরে কিন্তু এ সুফল এরা পাবে তবে আমি যে আজ বলছি কালকে থেকেই যে আপনার কোটিপতি আপনি হবেন এরকম কিছু না আপনার সুফল তৈরি হয়েছে আমি সেটা আপনাদের জানাচ্ছি লং টাইম দেড় বছর তার মধ্যে যে কোনো দিন আপনি ফাটকা বড় কিছু পেতে পারেন বা ধীরে ধীরে দেখবেন আপনার জীবনে চেঞ্জ আসছে চিন্তাধারা আস্তে আস্তে কমছে কর্মের দিকটা আপনার খুব সুন্দরভাবে এগোচ্ছে ব্যবসা বৃদ্ধি এগুলো ধীরে 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 আপনি পেতে থাকবেন আস্তে আস্তে যখনই অর্থ আসা শুরু হবে আপনার বাড়িতে রোগ ভোগ কমবে অটোমেটিক আপনার মনে শান্তি থাকবে আর সেইভাবেই কিন্তু আপনারা সমস্ত দিক যা যা বললাম এগুলো আপনারা জীবনে আপনার জীবনে পেতে থাকবেন ঠিক এইভাবে লজিক্যালি ব্যাপারে কিন্তু আপনি আস্তে আস্তে চেঞ্জ হবেন এর ম্যাজিকের কোনো ব্যাপার আমি বলছি না আর তার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে আপনাদের কিন্তু সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে তবেই কিন্তু আপনারা এই সাকসেসটা পাবেন তবে সময় আপনাদের ভালো চলছে আমি জাস্ট এটা আপনাদের জানাতে পারি আর সেটাই আমি জানাচ্ছি প্রথম যে রাশির কথা বলবো সাতটা জীবন কিন্তু পাল্টে দেবে ধন সম্পদ বাড়ি গাড়ি এই সমস্ত এরা করবি তারপরে এদের কিন্তু নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে সেইগুলো এরা যদি ঠিকঠাক ব্যবহার করতে পারে এরা অনেক দূর পৌঁছাবে এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড়ো পরিবর্তন আসতে চলেছে অর্থনৈতিক দিক তো অবশ্যই তার সাথে সাথে কিন্তু এদের ধন সম্পদ বাড়ি গাড়ি এদের মনের নানান রকম ইচ্ছা এরা কিন্তু পূর্ণ করতে পারবে নতুন ব্যবসা যারা করবেন ভেবেছেন আপনারা কিন্তু শুরু করে দিতে পারেন আর যারা অনলাইন বিজনেস করবেন করবেন একটা আলোচনা করে রেখেছেন সম্পূর্ণ করেনি তারা আমি বলবো করুন কারণ এইসব দিক থেকেই আপনাদের কিন্তু প্রচুর অর্থ আসতে পারে শেয়ার মার্কেট আপনারা করতে পারেন এইসব দিক থেকে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে এরপরে যে রাশির কথা বলবো সে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদেরও জীবনে কিন্তু অনেক বড় কিছু পেতে চলেছেন অনেক কিছু পাবেন ধন সম্পদ বাড়ি গাড়ি সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু সাথ দেবে সেটা বলাই যায় তার সাথে সাথে আপনাদের অবশ্যই ভালো রাখতে হবে আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে নানান রকম সুযোগ সুবিধা আপনাদের আসবে সেগুলো কিন্তু গ্রহণ করতে হবে আর প্রয়োজনে যত রকম ব্যবসা আপনার মনে ছিল যেগুলো করবেন সেগুলো রিস্ক নিয়ে করতে পারেন যেরকম অনলাইন বিজনেস আপনার শেয়ার মার্কেট ফাটকা যদি পেতে চান মাঝে মাঝে লটারি টিকিট এগুলো কাটবেন আপনারা অবশ্যই আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে তারপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড়ো পরিবর্তন আসতে চলেছে ধন তো বটেই তার সাথে সাথে কিন্তু সুখ শান্তি সমস্ত কিছু আপনাদের থাকতে চলেছে আর এইভাবেই কিন্তু আপনাদের জীবন ধীরে ধীরে পাল্টাবে গোটা দেড় বছর ধরে আর এর মধ্যে আপনারা যদি কোনো ব্যবসা নতুন করবেন ভেবে রেখেছেন করতে পারেন শেয়ার মার্কেট আপনারা টাকা লগ্নি করবেন করতে পারেন আপনারা অনলাইন বিজনেস করবেন করতে পারেন সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের সাকসেস আসবে সেটা কিন্তু বলাই যায় এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে আপনাদের বাড়ি গাড়ি ধন সম্পদ আপনারা অনেক করতে পারবেন আপনাদের কিন্তু সুখের দিন শুরু হতে চলেছে ফাটকাও আপনারা পেতে পারেন তার জন্য লটারি মাঝে মধ্যে কাটতে হবে বা অন্যান্য দিকে যারা অলরেডি যারা অনলাইন বিজনেস করছেন শেয়ার মার্কেটে টাকা লগ্নি করছেন এতদিন লস হচ্ছিল এবার কিন্তু আপনাদের লাভের পালা শুরু আপনারা কিন্তু প্রচুর অর্থে মালিক হতে চলেছেন এই রাহু ও শনিদেবের যে সুদৃষ্টি আপনাদের উপর পড়ছে তার ফলে এরপরে যে রাশির কথা বলতেই হয় সে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু বড় পরিবর্তন আসবে যে পরিবর্তন আপনারা কিন্তু সারা জীবন কখনো কল্পনা করতে পারেননি সেই রকম কিন্তু পরিবর্তন আপনাদের জীবনে আসবে অর্থনৈতিক দিক তো অবশ্যই ভালো থাকবে তার সাথে সাথে বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো কিন্তু আপনারা পাবেন মানজস আপনাদের বাড়তে পারে তার সাথে সাথে আপনাদের যে করলাম ব্যবসা চেঞ্জ করবেন বা নতুন করে নতুন শুরু করবেন সমস্ত কিছু আপনারা করতে পারেন লটারি টিকিট মাঝে মধ্যে ট্রাই করবেন আপনাদের কিন্তু ফাটকা থেকেও আসতে পারে ফাটকা কেন বলছি রাহু যখন আছে রাহু মানেই ফাটকা কিন্তু আপনাকে দেবে এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড়ো পরিবর্তন আসতে চলেছে ধন সম্পদ বাড়ি গাড়ি সুখ শান্তি সমস্ত কিছু এরা পাবে তার সাথে সাথে এরা আমি বলবো নানান রকম সুযোগ সুবিধা পাবে যে সুযোগ সুবিধা ব্যবহার করলে এদের জীবনে কিন্তু অনেক ধন সম্পত্তি এরা রোজগার করতে পারবে এরা অ্যাচিভ করতে পারবে যেটাই বলেন না কেন এদের সাথে কিন্তু সারা জীবন সেই সুখ শান্তি থাকবে আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন